ওয়েলকাম এভরিওয়ান। ওয়েল, ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলে দিই। কমেন্ট সেকশনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি ইকোনমিক্সটা মনে হয় তোমাদের সবারই একটা প্রবলেমের জায়গা। ওয়েল, লেট মি টেল ইউ, ভিশন WBCS বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আমার পড়ানো চ্যাপ্টার্স অফ রমেশ সিং রয়েছে ইকোনমিক্সের ওপর। তোমরা সেই ভিডিওসগুলো চেক আউট করতে পারো, তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। স্লাইডসগুলো অবধি পড়তে হবে না, জাস্ট যা বলেছি সেটা যদি দুবার শোনো, আই ফিল তোমাদের অনেক হেল্প হবে। তাছাড়াও আমাদের একটা ব্যাচ চলছে ভিশন WBCS ইউটিউব চ্যানেলের সাথে কোলাবরেশনে, যেখানে আমি রমেশ সিং কমপ্লিটলি এক্সপ্লেন করছি। এই প্রত্যেকটা ভিডিও এবং ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাট দ্য সেম টাইম কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। ডু চেক ইট আউট, জাস্ট ভিডিওসগুলো একবার শোনো। আশা করছি তোমাদের এই যে প্রবলেম উইথ ইকোনমিক্স সেটাতে অনেকটা সাহায্য হবে। সো লেটস স্টার্ট। ওয়েল, এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরকে সাইমেলটেনিয়াসলি লিখেছি। অ্যাজ এ WBCS অ্যাসপিরেন্ট তোমাদের কিন্তু প্রচুর পড়তে হয়, সো যেখানেই তোমরা স্ট্র্যাটেজি করতে পারবে বা শর্টকাটে পড়তে পারবে, প্লিজ চুজ দ্যাট। ওকে, সো যখনই তোমরা সাইমেলটেনিয়াসলি দুটো টপিক পড়ছো, যেটা একটা ইউনিয়ন এবং স্টেটের, কীভাবে মনে রাখবে কম্প্যারিজন, মানে কী কী সিমিলারিটি অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স, তো এটা তোমাদের মনে রাখতে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট ইজ হোয়াট আর দ্য আর্টিকলস। ওকে, সেটা হচ্ছে 52-78 ইন কেস অফ প্রেসিডেন্ট, অ্যান্ড গভর্নরের ক্ষেত্রে 153-167, পার্ট 5 অফ দ্য কনস্টিটিউশন প্রেসিডেন্ট, অ্যান্ড গভর্নর হচ্ছে পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন। ওয়েল, নেক্সট পয়েন্ট থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, প্রচুর কোয়েশ্চেন আসে, অ্যান্ড আসতেও পারে, মানে ইন ফিউচারও দে আর চান্সেস যে এই পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসবে যে ইউনিয়ন এক্সিকিউটিভ বা স্টেট এক্সিকিউটিভ বলতে কী কী বোঝায়। লেট আস সি, ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বোঝায়। স্টেট এক্সিকিউটিভ ঠিক তার সাইমেলটেনিয়াস তোমরা করবে, গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। তাহলে ডিফারেন্সটা কোথায়, সিমিলারিটিটা মনে করলে, এবার ডিফারেন্সটা কোথায়, ভাইস প্রেসিডেন্ট, কারণ ভাইস গভর্নর বলে আমাদের কিন্তু কিছু হয় না ইন এ স্টেট। ওকে, সো প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, আর আমাদের গভর্নর কি হেড অফ দ্য স্টেট, আর প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ ইন্ডিয়া। ওকে, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবার নমিনাল এক্সিকিউটিভ হেড মানেটা কি, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝো। একটা স্কুলে ক্লাস টিচার থাকে অ্যান্ড প্রিন্সিপাল থাকে, তোমাদের ইমিডিয়েটলি সবথেকে পাওয়ারটা কার হাতে আমরা দেখি, ক্লাস টিচার, রাইট? তুমি কোনো যদি পড়া না করে আসো, যদি কোনো ভুল করো, তোমাকে বকা দিতে হয়, তাহলে কে দেয়, ক্লাস টিচার? যাদের যাদের একেবারে কানমূলে ক্লাসের বাইরে দাঁড় করাতো, কে দাঁড় করাতো, ক্লাস টিচার দাঁড় করাতো। তো অ্যাকচুয়াল পাওয়ারটা কার হাতে, ক্লাস টিচারের হাতে। ওকে, অ্যান্ড যে নমিনাল এক্সিকিউটিভ হেড সে আমাদের কে ছিল, আমাদের ছিলেন আমাদের প্রিন্সিপাল, রাইট? সো এই প্রেসিডেন্ট কিন্তু বাই গভর্নরও কিন্তু সিমিলার। ওকে, মনে রাখবে গভর্নর ইজ অলসো দ্য এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, গভর্নর কি এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, ইলেকশন প্রসিডিয়ারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে বোঝো হোয়াট ইজ ডিরেক্ট ইলেকশন, হোয়াট ইজ ইনডিরেক্ট ইলেকশন। তোমরা আশা করছি যারা সবাই শুনছো তাদের বয়স 18 বছরের ওপরে, তার মানে তোমরা ভোট দাও। তোমাদের কোনো দিন আজ অবধি লাইফে মনে পড়ে যখন তুমি প্রেসিডেন্ট যিনি ওনার জন্য ভোট দিতে গেছো না, রাইট? সো ডিরেক্ট ইলেকশন মানে হচ্ছে যখন সকলে পার্টিসিপেট করে ইন দ্য ইলেকশন। ইনডিরেক্ট ইলেকশন মানে ইলেকশন হচ্ছে কিন্তু সবাই পার্টিসিপেট করছে না, প্রেসিডেন্ট কিন্তু ইনডিরেক্টলি ইলেক্টেড। ওকে, এই যে ইনডিরেক্টলি ইলেক্টেড মানে যে ডিরেক্ট ইলেকশন হলো না, তাহলে ইলেকশনটা কারা কারা করলেন, যারা ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, তার মানে যারা নমিনেটেড তারা নয়। প্লিজ মনে রাখো যে রাজ্যসভাতে 12 জন নমিনেটেড, আর অ্যাংলো ইন্ডিয়ান থেকে
দুজন নমিনেটেড কোথায় হয়? লোকসভাতে। তার মানে তারা পার্টিসিপেট করছে না, অ্যান্ড বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট কিন্তু পার্টিসিপেট করে। আগেন নেক্সট পয়েন্ট হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, ইলেক্টেড মেম্বার্স মানে নমিনেটেড মেম্বার্স থাকছে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে আমরা কিন্তু রাজ্যসভার ইলেক্টেড মেম্বার্স নিয়েছিলাম আগের পয়েন্টটাতেই দেখছো, কিন্তু এখানটাতে কি হয় যে আমাদের যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, কিছু কিছু স্টেটে লেজিসলেটিভ কাউন্সিলও থাকে অ্যালং উইথ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানকার কিন্তু নমিনেটেড অ্যান্ড ইলেক্টেড মেম্বার, ওকে, তারা দুজনেই পার্টিসিপেট করছে না অফ আ স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। ওকে, আগেন ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ ইউনিয়ন টেরিটরি অফ জাস্ট দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। ওকে, ক্লিয়ার? সো এরা কিন্তু পার্টিসিপেট করছে, ঠিক আছে? তাহলে কারা করছে না সেটাও ওয়াইল এটা আমি বলছিলাম বলে দিয়েছি। নাও গভর্নরের কেসে ডিরেক্ট ইলেকশন অর ইনডিরেক্ট ইলেকশন দুটোই হচ্ছে না। আগেন এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে যে গভর্নর কিভাবে আমাদের আসেন, সেখানে ডিরেক্ট ইলেক্টেড একটা অপশন থাকতে পারে, ইনডিরেক্টলি ইলেক্টেড একটা অপশন থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে হি ইজ অ্যাপয়েন্টেড, আমাদের কিন্তু ইলেকশনটাই হয় না ফর গভর্নর। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন? যে কেউ কি হয়ে যেতে পারে প্রেসিডেন্ট বা গভর্নর? না, ডেফিনেটলি না, কিছু কোয়ালিফিকেশনস আসছে। হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। প্লিজ রিমেম্বার, যখন সিটিজেনশিপ চ্যাপ্টার আমরা পড়ব যে কীভাবে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া পাওয়া যায় বা ট্যাগ করা যায়, সেটার ইন ডেপথ অ্যান্ড ইন ডিটেলস আমরা কিন্তু পড়ব যখন আমরা সিটিজেনশিপ চ্যাপ্টার পড়ছি। মিনিমাম বয়স তার কত হতে হবে? 35 বছর বয়স হতে হবে। এই চ্যাপ্টারের জন্য জাস্ট মনে রাখো যে লোকসভা মেম্বার হতে গেলে যা যা কোয়ালিটি বা কোয়ালিফিকেশন দরকার থাকে, সিমিলার কোয়ালিফিকেশন কিন্তু একটা প্রেসিডেন্টের প্রয়োজন, কিন্তু সেই কোয়ালিফিকেশনগুলো কী সেটা আমরা পরবর্তীকালে চ্যাপ্টারে পড়ব। ওকে, গভর্নরের ক্ষেত্রেও আমরা দেখলাম হি শুড বি এ সিটিজেন অ্যান্ড মিনিমাম অফ 35 ইয়ার্স। ইন ডেপথ আর একটু দেখি পরের স্লাইডে। আচ্ছা, হি শুড নট বি আ মেম্বার অফ ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট অর হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। মানে আমাদের প্রেসিডেন্ট বা গভর্নর কিন্তু পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের পার্ট নয়। ফর এক্সাম্পল, এবার ধরে নাও এমন একটা মানুষ যে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের পার্ট ছিল, উনি আজকে হয়ে গেলেন প্রেসিডেন্ট বা গভর্নর, তাহলে কি হবে? তাহলে ইমিডিয়েটলি তাকে ভেকেট করে দিতে হবে যেদিন উনি অফিস জয়েন করছেন অফ আ প্রেসিডেন্ট অর আ গভর্নর, তখন কিন্তু এই যে পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচারে যে সিটটা ওনার ছিল সেটা কিন্তু ওনাকে ছেড়ে দিতে হবে। হি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। বারবার এই টার্মটা তোমরা দেখবে, অফিস অফ প্রফিট মানে কি? প্রফিট যেই অফিস থেকে আসে, একদম ভাঙলে বাংলা ভাষায় তাই হয়, মানে তোমার ফিনান্সিয়াল গেইন হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝো, আজকে ধরো তুমি কোনো একটা অফিসে কাজ করো বা এমন একটা কিছুর সাথে যুক্ত আছে যেখান থেকে তোমার প্রফিট আসে, ওকে, কাল তোমাকে একটা ভীষণ ইম্পর্টেন্ট পজিশন দেওয়া হয়ে গেল, তাহলে কি তোমার এই টেন্ডেন্সি থাকবে না যে তুমি নিজের সেই পজিশনটাকে ইউজ করবে তোমার এইখানে, মানে এই অফিসের আরও যাতে প্রফিট হয়, যাতে তোমার গেন হয়? কারেক্ট। সো তোমার কিন্তু মোটিভেশনটা এখন ভুল হয়ে গেল, তুমি পজিশনের একটা ইউটিলাইজেশন করছো ইন আ নেগেটিভ ওয়ে। তাই জন্যেই হি শুড নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। ওকে, কোথায় থাকেন প্রেসিডেন্ট? রাষ্ট্রপতি ভবন। আর আমাদের গভর্নর কোথায় থাকেন? রাজভবন, তাই তো? এবার যে অ্যালাওয়েন্সেস আছে, প্রিভিলেজেস আছে, আগেন সিমিলারিটিটা দেখো, প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেটা পার্লামেন্ট ডিসাইড করে এবং গভর্নরের ক্ষেত্রেও সেটা পার্লামেন্ট ডিসাইড করে। কেন? এবার যদি তুমি কোনো একটা জায়গাতে কাজ করছো, ঠিক আছে, তুমি দেখছো যে কলকাতাতে কাজ করলে তোমার পয়সা বেশি, তুমি ধরে নাও আজকে আছো শিলিগুড়িতে, সেখানে তোমাকে পয়সা কম দেওয়া হচ্ছে,
তো তুমি কি চেষ্টা করবে? তুমি কলকাতায় কাজ করার চেষ্টা করবে, কারেক্ট? সেম ওয়ার্ক, সেম থিং, সেম পজিশনের জন্য তোমাকে পয়সা এখানে বেশি ওখানে কম দেওয়া হচ্ছে, কারেক্ট? সো কমন সেন্স দিয়ে ভাবো, স্টেটস যদি ডিসাইড করে গভর্নর কত টাকা পাবে, ঠিক আছে, ইজ ইট রাইট? অফকোর্স নট। সো ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট নিজের ক্ষমতা অনুযায়ী পয়সা দেবে, তো এটা তো হতে পারে না। তাই জন্য ডিসাইড কে করে দিচ্ছে, পার্লামেন্ট করে দিচ্ছে, কারণ কি আমাদের সেন্টার বা আমাদের পার্লামেন্ট যে ডিসাইড করে দিচ্ছে যে কত অ্যালাওয়েন্স অ্যান্ড কী কী প্রিভিলেজেস গভর্নর পাবে। সিমিলারলি অফকোর্স আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে পার্লামেন্টই করছে। তোমরা যদি নিউজ পেপার পড়ো, আর যেটা যেহেতু তোমরা একটা WBCS অ্যাসপিরেন্ট, তোমাদের পড়া উচিত এবং আশা করছি তোমরা এই প্র্যাকটিসটা রাখো, তখন দেখবে যে একজন গভর্নর দুটো স্টেটের জন্য কাজ করছে, তখন কীভাবে ডিসাইড হবে? ফর এক্সাম্পল, তুমি আজকে একটা লোকের জন্য কাজ করো, তো উনি তোমার স্যালারি দেন, কারেক্ট? এবার ধরে নাও তুমি যে কাজটা করছো সেটা দুটো লোকের পার্টনারশিপ আছে, তোমার বেসিক্যালি যিনি মালিক তিনি দুজন। নাও কত টাকা তোমাকে দেওয়া হবে সেটা সেম থাকলে দুজন সেই টাকাটা কীভাবে ডিভাইড করবে, তোমার স্যালারিটা দুজনের মধ্যে কীভাবে ডিভাইড হবে, সেটা ইকুয়ালি হতে পারে, একজন কম অন্যজন বেশি হতে পারে, বা ভাইসি ভার্সা হতে পারে, কারেক্ট? সিমিলারলি একজন গভর্নর যখন দুটো স্টেট বা তার বেশি স্টেটের জন্য কাজ করছে, তখন সেই কোন স্টেট কত টাকা দেবে সেটা ডিসাইড করে কি প্রেসিডেন্ট? আগেরটা কে ডিসাইড করছিল? পার্লামেন্ট। এখন কে ডিসাইড করছে? প্রেসিডেন্ট, কারেক্ট? এবার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে একটা প্রেসিডেন্ট বা গভর্নরের কিন্তু যে প্রিভিলেজেস আছে, অ্যালাওয়েন্স আছে, সেটা কিন্তু তার টার্মের সময় কমিয়ে দেওয়া যায় না, ঠিক আছে? একটা তো কনস্টিটিউশনাল হেড ওনারা, তো অবভিয়াসলি আজকে একটা স্যালারিতে ঢুকলেন, সেটা ইন দ্য প্রসেস অফ দ্য টার্ম সেই স্যালারি কমিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু হয় না, ওকে? তাতে ইন্ডিপেন্ডেন্স তাদের বজায় থাকে, কারণ কি এই স্যালারি বা প্রিভিলেজ তার কমিয়ে দেওয়া যাবে না। সো এখন সেটা কী অ্যামাউন্ট অ্যাজ ওনারা স্যালারি পাচ্ছে? প্রেসিডেন্ট পাচ্ছে 1.5 লাখ, ওকে, অ্যান্ড গভর্নর পাচ্ছে 1.1 লাখ পার মান্থ, রাইট? প্লিজ রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ব, তখন আমরা কিছু এক্সেপশনস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা যে ইকুয়ালিটি নিয়ে কথা বলি, নাথিং ইজ অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে যেটা চেঞ্জ হয় না, যেটা সবার জন্য সেম, নাথিং ইজ অ্যাবসলিউট, দেয়ার আর অলওয়েজ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড, ওকে? সিমিলারলি এখানটাতে আমরা দেখব যে একটা প্রেসিডেন্টকে অ্যারেস্ট অর ইমপ্রিজন করা যাবে না, সিমিলারলি গভর্নরকেও করা যায় না, ক্লিয়ার? কী করা যাচ্ছে না? একটা ইমিউনিটি থাকে, ওকে, যে একটা প্রেসিডেন্ট বা গভর্নরকে কী করা যাবে না, এই যে আমরা দেখি অ্যারেস্ট করা যাবে না বা ইমপ্রিজন করা যাবে না, সো দ্যার ইজ আ পার্সোনাল ইমিউনিটি। সো যখন উনি টার্ম অফ হিজ অফিসের মাধ্যমে মধ্যে আছেন, মানে যখন উনি অফিসে রয়েছেন, মানে ওনার টার্ম চলছে, আমাদের টার্ম কি 5 ইয়ারের টার্ম, তখন হি ইজ ইমিউন ফ্রম এনি ক্রিমিনাল প্রসিডিং, ইভেন ইন রেসপেক্ট অফ হিস পার্সোনাল অ্যাক্ট, ওকে? হি ক্যান নট বি অ্যারেস্টেড অর ইমপ্রিজন। কিন্তু 2 মাস আগে থেকে একটা নোটিশ দিয়ে সিভিল প্রসিডিং, মাইন্ড ইউ নট ক্রিমিনাল প্রসিডিং, সিভিল প্রসিডিং ক্যান বি ইনস্টিটিউটেড আগেনস্ট হিম ইন রেসপেক্ট অফ হিস পার্সোনাল অ্যাক্ট, মাইন্ড ইউ নট অফিসিয়াল অ্যাক্ট, ওকে? সো এই ডিফারেন্সটা বুঝবে, পার্সোনাল অ্যাক্ট, অফিসিয়াল অ্যাক্ট অ্যান্ড সিভিল প্রসিডিং অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিং, ওকে? এই যখন তোমাদের পড়া হয়ে গেছে, শোনা হয়ে গেছে, এরপর তোমাদের আমি একটা টাস্ক দিচ্ছি। আপাতত যারা তোমরা আমার ক্লাস শুনলে আজকে, যারা কনসেন্ট্রেট করছো, দেখি কতজন তারা আছো, প্লিজ এই স্লাইডগুলো পড়বে আমার ক্লাসটা শোনার পর,
অ্যান্ড একটা কোয়েশ্চেনের আনসার আমাকে দেবে। যখন আমরা দেখছিলাম যে এই যে ইলেকশন হচ্ছে একটা ইয়ের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে বা আমরা দেখি অ্যাপয়েন্টেড হচ্ছে গভর্নর, ওকে, সেই যে প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা যে কেউ চাইলেই তো আজকে নিজের নাম দিয়ে দিতে পারি যে আমি প্রেসিডেন্ট হতে চাই। নাও এই কেসে একটা ব্যাপার আছে, ধরে নাও আজকে আমি জানি যে আমি প্রেসিডেন্ট হতেই পারবো না, কিন্তু আমি আমার নাম দিয়ে দিলাম, তাই জন্য কী করা হয়, একটা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয় 15,000 rupees RBI এর সাথে থাকে। ওকে, যদি একটা পার্টিকুলার নাম্বার অফ ভোট সে না পায় তাহলে কিন্তু এই 15,000 rupees ফর্টিফাইড হয়ে যাবে, মানে RBI এর কাছে থেকে গেল। তুমি হেরে যাও, দ্যাট ইজ নট আ প্রবলেম, ঠিক আছে, আজকে তুমি ভোটে দাঁড়ালে, তুমি ভোটে হেরে গেলে, দ্যাট ইজ নট আ প্রবলেম, কিন্তু মিনিমাম একটা নাম্বার অফ ভোট না পেয়ে তুমি হেরে গেছো, তার মানে তুমি কোনো দিন মানে যোগ্য ক্যান্ডিডেটই ছিলে না, কারেক্ট? তা যে কেউ এসে একটা যেন জমা না দিয়ে দেয়, তার কিছু পোটেনশিয়াল তো থাকবে। তাই জন্য কী করা হয়, প্রত্যেকটা লোককে একটা বেসিক নাম্বার অফ ভোট পেতে হবে, ডাজেন্ট ম্যাটার ইফ হি ফেলস, ওকে? সো আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে এই যে আমি বলছি একটা বেসিক নাম্বার অফ ভোটস পেতে হবে, সেই বেসিক নাম্বারটা কী, সেটা কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখে জানাবে, ওকে? থ্যাংক ইউ, এই ভিডিওটা এত অবধি। তোমাদের যদি এই ভিডিওটা হেল্প করে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট আমরা এরকম আরও ভিডিওস আনবো অন পলিটি অ্যান্ড অন আদার সাবজেক্টস, সো প্লিজ স্টে টিউনড।